মাননীয় প্রধানমন্ত্রীকে সমর্পণ করা, উনি যেন যা কিছু করেন, এমপি চেয়ারম্যান থেকে এমপি বলতো, আমি আরেকবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছি যে তাদেরকে বায়োডাটা কালেকশন করে, তারা পূর্বে কী ছিল, পাকিস্তানের পেটারটা ছিল কি না, তাদের সমস্ত বার ডাটা কালেকশন করে তাদেরকে কমিশন দেওয়ার জন্য আমি হাজারো বার অনুরোধ করেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কয়েকটা সাক্ষাৎকারও। যা হোক, আবার এখনও দেখা গেছে কিছু ভুয়া আমেরিকান, যারা আগে বিএনপি করতো মুসলিম লীগের দালাল ছিল, তারা এখন আওয়ামী লীগের অর্থের জুড়ে আওয়ামী লীগের ভিতরে ঢুকে পড়ছে, এবং সেগুলি তারা যে ওই বিএনপির পেটারটা, তারপরে রেজাকারের পেটারটা, ওদেরকে আবার এখন নৌকা তাদের কাছে দিছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে করার জন্য অনুরোধ করছিলাম যে আপনি এই পার্লামেন্ট সদস্য ছাড়া নিচে আর নৌকা দিয়েন না, নৌকার ইজ্জত গেলে আমাদের বঙ্গবন্ধুর ইজ্জত থাকবে না। নৌকা দেখা গেছে শতকরা 80% নৌকা ফেল করতেছে, কারণ একমাত্র আওয়ামী লীগের কিছু পেটার তার টেকার অঙ্কে বাণিজ্য করতেছে, এই বাণিজ্যেই আমাদের নৌকা ফেল করতেছে। কারণ যারা নৌকা পাস করবে তাদেরকে না দিয়ে টেকার অঙ্কে তাদেরকে দিতেছে, যারা নৌকা পাবে না তাদেরকে দিয়ে এই নৌকা নিয়ে নষ্ট করতেছে। এখানে জড়ো হয়েছি মুক্তিযোদ্ধার সন্তানেরা, হ্যাঁ আমরা কাজ করে যাচ্ছি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যে ভিশন এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, কিন্তু আজকে আমরা ব্যথিত, আজকে আমরা মর্মাহত। আজকে যারা এই স্বর্ণযুগে আওয়ামী লীগের স্বর্ণযুগের আজকে যারা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্বে থেকে জননেত্রীর এই যে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যার স্বপ্নটাকে ব্যাহত করতেছে, আজকে তাদের কর্মকাণ্ডে আমরা সত্যি মর্মাহত। আজকে স্বাধীনতার চেতনা ধারণ না করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বাধীনতার চেতনাকে বিক্রি করতেছে। আজকে আমাদের শ্রীবর্দী উপজেলার অবস্থা খুবই খারাপ। আজ শ্রীবর্দী উপজেলার 9টা ইউনিয়নে মনোনয়ন দেওয়া হয়েছে বাণিজ্যের মাধ্যমে, যে নৌকা আমরা রক্তের বিনিময়ে অর্জন করেছি, যে প্রতীক আমরা যে রক্তের বিনিময়ে অর্জন করেছি, আজকে সেই প্রতীক টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে, আমরা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। শ্রীবর্দী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার হাতে আওয়ামী লীগের আজকে দায়িত্ব। আজকে আমরা কষ্টে আমরা আছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তার যে বিতর্কিত কর্মকাণ্ড, তার বিতর্কিত কর্মকাণ্ডে আজকে আওয়ামী লীগ সংগঠনের যাতা অবস্থা, যারা আওয়ামী লীগ করে না তাদের হাতে আজকে নৌকা উঠায় দিয়েছে। আমাদের বিশেষ করে আমাদের সিংহাবর্ণা ইউনিয়নের আমরা মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সবাই আমরা মাননীয় হুইপ সাহেবের কাছে গেছিলাম 1 নভেম্বরে। আমরা বলেছিলাম যাকে নৌকা প্রতীক দিয়েছে কালুকে ছাড়া মনোনয়ন দেওয়ার জন্য, আমরা এই কথা বলার জন্য থানার সাধারণ সম্পাদক লিটন মুক্তিযোদ্ধাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা সম্বোধন করেছে। আজকে সে তার যোগ্যতা হারিয়েছে শ্রীবর্দী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থাকার। যারা মুক্তিযুদ্ধকে সম্মান করে না, যারা মুক্তিযোদ্ধাদের সম্মান করে না, যারা বঙ্গবন্ধুকে সম্মান করে না, তারা কখনোই আওয়ামী লীগ হতে পারে না। বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন হলো মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধকে হলো শ্রেষ্ঠ অর্জন, আমাদের অহংকারের বিষয়। আর এই অহংকার যারা অর্জন করেছে তারাই বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা সেদিন যুদ্ধে গিয়েছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বীর মুক্তিযোদ্ধাদের শ্রেষ্ঠ সন্তান হিসাবে ঘোষণা করেছেন, যাদেরকে শ্রেষ্ঠভাবে সম্মানিত করেছেন, তাদেরকে অপমান করে শ্রীবর্দী উপজেলা আওয়ামী লীগের কথিত সাধারণ সম্পাদক, লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব, আপনার বিভিন্ন সোর্স আছে, NSI আছে, DGFI আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, আপনি তাদের মাধ্যমে শ্রীবর্দী উপজেলা আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলোকে আপনি তদন্ত করে আপনার অনতি বিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মুক্তিযোদ্ধার সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যেন এই কুলাঙ্গারদের হাত থেকে
আমাদের স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের মুক্তি হয়, যেন যারা ত্যাগী, যারা চেতনাকে ধারণ করে, যারা আপনার ভীষণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য না খেয়ে নিজের অর্থ শ্রম দিয়ে এখনও আপনার কথা, আপনার পিতা বঙ্গবন্ধুর কথা যারা প্রচার করে যাচ্ছে তাদের হাতে শ্রীবর্দি উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব দেবেন। আর এই কথিত উপজেলার সাধারণ সম্পাদক যার বাবা শান্তি কমিটির সভাপতি ছিল তাঁতিহাটি ইউনিয়নের নিয়ামতুল্লাহ লেম্বু, এই তার ছেলে মুতাহারুল ইসলাম লিটনের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা বলার কারণে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন। আমি এখন একজন আমাদের শ্রীবর্দি উপজেলার সূর্য সন্তান, যিনি স্বাধীনতা যুদ্ধে তার বীরত্ব গাথা অর্জনের জন্য বীর প্রতীক বারে ওনাকে বঙ্গবন্ধুর ওনাকে সম্মানিত করেছেন, আমাদের বীর শেষ বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সি শ্রদ্ধেয় মহোদয় বীর প্রতীক বার, ওনাকে কিছু বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনি প্রধানমন্ত্রীর কাছে আপনার মনের আকুতি বলেন, আপনার মতো করে কীভাবে মানে যুদ্ধ করে আপনি দেশটার স্বাধীন করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাল শয়তানির রাজিম। উপস্থিত আজকে যে মুক্তিযোদ্ধা সন্তানদের মিলন মেলা, সেই হিসেবে আমাকে, আমি অসুস্থ হলেও আমার মনের আগ্রহে আমি এখানে এসেছি। আমি চাই মুক্তিযোদ্ধার চেতনাকে বাস্তবায়ন করার জন্য, মুক্তিযোদ্ধার সন্তানদেরকে এগিয়ে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রত্যাশা, উনি যেন যা কিছু করেন, এমপি চেয়ারম্যান থেকে এমপি পর্যন্ত, আমি আরেকবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছি যে তাদেরকে বায়োডাটা কালেকশন করে, তারা পূর্বে কী ছিল, পাকিস্তানের পেটারটা ছিল কি না, তাদের সমস্ত বার ডাটা কালেকশন করে তাদেরকে নমিশন দেওয়ার জন্য আমি হাজারো বার অনুরোধ করেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কয়েকটা সাক্ষাৎকারও। যা হোক, আবার এখনও দেখা গেছে কিছু ভুয়া আমেরিকান যারা আগে বিএনপি করতো মুসলিম লীগের দালাল ছিল, তারা এখন আওয়ামী লীগের অর্থের জুড়ে আওয়ামী লীগের ভিতরে ঢুকে পড়ছে, এবং সেগুলি তারা যে ওই বিএনপির পেটারটা, তারপরে রেজাকারের পেটারটা ওদেরকে আবার এখন নৌকা তাদের কাছে দিছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে অনুরোধ করছিলাম যে আপনি এই পার্লামেন্ট সদস্য ছাড়া নিচে আর নৌকা দিয়েন না, নৌকার ইজ্জত গেলে আমাদের বঙ্গবন্ধুর ইজ্জত থাকবে না। নৌকা দেখা গেছে শতকরা 80% নৌকা ফেল করতেছে, কারণ একমাত্র আওয়ামী লীগের কিছু পেটার তার টেকার অঙ্কে বাণিজ্য করতেছে, এই বাণিজ্যেই আমাদের নৌকা ফেল করতেছে। কারণ যারা নৌকা পাস করবে তাদেরকে না দিয়ে টেকার অঙ্কে তাদেরকে দিতেছে, যারা নৌকা পাবে না তাদেরকে দিয়ে এই নৌকা নিয়ে নষ্ট করতেছে। কাজে আমার ওনার নাম আবুল আবেদন, আমার নাম হলো আলহাস কমান্ডার মোহাম্মদ জহুরুল্লাহ মুন্সি বীর প্রতীক বার। মাননীয় প্রধানমন্ত্রী 1973 সালে আমাকে চারটে বিশেষ যুদ্ধের জন্য আমাকে খেতাব দান করছেন, যা সারা বাংলাদেশের সিভিল মুক্তিযোদ্ধার ভিতরে আমি এককভাবে দুইটা খেতাব পাইছি, আর কেউ পাইনি। সেনাবাহিনীতে আছে, এয়ারফোর্সে আছে, বিমানবাহিনীতে আছে, নৌবাহিনীতে আছে, কিন্তু সাধারণ মুক্তিযোদ্ধার ভিতরে সারা বাংলাদেশে এককভাবে আমি দুইটা খেতাব লাভ করছি। আমি আর আবারও মুক্তিযোদ্ধার সন্তানদের বড় জোরে অনুরোধ করছি, তোমরা আমাদের অসমাপ্ত কাজগুলি, যেমন বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমাপ্ত কাজ মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যেতেছে এই দেশের মানুষের প্রচেষ্টায়, আমরা তোমাদেরকে দোয়া করি তোমরা যেন আমাদের মুক্তিযোদ্ধার অসমাপ্ত কাজগুলি তোমরা সে এগিয়ে নেবে, বাস্তবায়ন করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম।